মুরগির মাংস কেনা নিয়ে বচসার জেরে গ্রামবাসীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল একটি বেসরকারি কারখানার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের একটি বেসরকারি কারখানার সামনে। অভিযোগ, ভোলা বাউড়ি নামে দামোদরপুর গ্রামের এক যুবক কারখানার গেটের সামনে মুরগির দোকান আছে। বুধবার রাতে কারখানার এক নিরাপত্তা কর্মী মদ্যপ অবস্থায় সেখানে উপস্থিত হলে তাদের মধ্যে বচসা হয় বলে অভিযোগ। খবর পেয়ে গ্রামবাসীরা উপস্থিত হলে নিরাপত্তা কর্মীরা তাদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মহিলা ছেলে চিবরাও গেম খেলছিল আপনার জল ট্যাঙ্কির কাছে আমাদের, ওইখান থেকে গার্ড নিয়ে এসে বোধে গার্ড গেলো তুলে এনে বোধ একটা ছেলেকে ভিতরে নিয়ে যায় রাত্রে 11:30-12 নাগাদ। ওই ছেলেটাকে যখন মারে তখন একটা ছেলে ওর বাড়ি দিয়ে যায় যে তোমার ছেলে ফ্যাক্টরি ঢুকেছে, যখন ওনার মা আসে এখানে ওনার মাকে মারধর করে, অথচ এই মেয়ে মহিলাকে এরা ধরে নিয়ে যায় জঙ্গলে রেপ করার জন্য। এই এই গার্ডকে পারমিশন কে দিয়েছে? যদি ফ্যাক্টরি কিছু হতো তাই জন্য প্রশাসন ছিল, প্রশাসন না বলে ওরা কিভাবে কাজ করলো ওরা বেআইনি বাবা। দ্বিতীয় হচ্ছে এদের আমাদের কাজ আছে, এই যে খাস জায়গা আছে আমাদের খাস জায়গাতে দখল জোরজোরতে ভাবে এরা এদের এতটাই আছে যে আমাদের কালি ধুলো পুরোটাই খাচ্ছে, কিছুই নেই। আবার মহিলাকে মারছে, আজকে মহিলাকে মারলো, এরা তো ঘরে যেয়ে কালকে তো কারো ঢুকে পড়ে বাড়িতে ঢুকে রেপো করতে পারে, তার গ্যারেন্টি কে নেবে? গার্ড মাল খেয়ে ওরা রাত্রে ড্রিঙ্ক করে লোককে মারা ধরা করছে, তাহলে কালকে ওরা যে কার বাড়িতে রেপো করতে পারে তার সিদ্ধান্ত প্রশাসন আছে, প্রশাসন কাছে আবার জবাব চায়, ওদের যে ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্ট জবাব চায়, রাত্রে ওদের পারমিশন কে দিয়েছে মারামারি করার জন্য? আমাদের জবাব চাই, এখন চাইছি এর যে ছেলেকে একটা মেরে হসপিটাল ভর্তি আছে তার রিমান্ড চাই। অথচ আমাদের একটা ছেলে আছে থানাতে আছে, আমাদের ছেলেকে থানাতে নিয়ে গেল, অথচ ফ্যাক্টরি কোনো লোককে নিয়ে গেল না কেন? পুলিশ সে জবাব দেবে যে রাত্রে ছিল সে জবাব দেবে, কি কারণে নিয়ে গেল? এ যে কোনো লোক নেই আমাদের ছেলে নিয়ে গেল। রবিন রবিন রুইদাস, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।